বই ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম ডক্টর করম হোসাইনের বিখ্যাত উপন্যাস রাজকুমার তৃতীয় খণ্ড দ্য লাস্ট ক্যাসল অব দ্য কিং আজকে দশম পর্ব সবিতা তার পায়ে যুক্ত যুগতে বলল ভাইজান আমার নাম সবিতা আপনার কথা আমাকে জীবনের একটা উত্তম পথ খুলে দিয়েছে ভাইয়া আমি আপনার চাহিদা রক্ষা করব আমি এই জগৎ সংসারকে প্রেম ও ভালোবাসায় পূর্ণতা দিতে সারা জীবন আপনার সহযোগিতা করব রানী রাগান্বিত হয়ে মাটিতে থুতু নিক্ষেপ করে বললেন সবিতা তুমি বেইমান আমি তোমার জাতের উপর থুতু নিক্ষেপ করলাম উদ্দম খান বলিলেন রানী মা এর থেকে বাড়তি আর কিছু বলবেন না সবিতা এখন আমার বোন রানী রাগান্বিত হয়ে চিৎকার করে বললেন অকৃতজ্ঞ মেয়ে তুমি যে কোনো ভয়ানক বিপদে পতিত হবে সবিতা হাত জোর করে বলল মাতাজি বদ্ধ করবেন না আমি অকৃতজ্ঞ নই আমি পরপ্রেমী আমি নিজের কারণে অপরের দরজায় দুঃখ পৌঁছাতে পারি না মাতাজি আমি আমার পিতার গরবাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না সবিতার মা দ্বিতীয়বার বললেন সবিতা বেটি তুমি আমাকে দুঃখী বানিও না যখন বর্তমান সর্দার আমাদেরকে তার খোলা মনে এখান থেকে যাওয়ার অনুমতি দিয়েছেন সেখানে তুমি তার বিপরীতে থেকে যেতে কেন জোর দিচ্ছ একটি মেয়ে কেবল তার মায়ের মমতার গভীরতাই খুশি থাকতে পারে সবিতা বলল ঠিক আছে মাতাজি আপনার যদি আমার বালর এতই খেয়াল হয় তাহলে আমার বালর জন্য আপনি এখানে থেকে যান মাতা মহারানী জিজ্ঞেস করলেন তুমি আমাদের সাথে যাবে না এটাই তোমার শেষ সিদ্ধান্ত সবিতা বহমান চোখের অশ্রু মুছতে মুছতে বলল মাতাজি আমি তোমার চেয়েও বেশি অপারগ তোমরা তোমাদের ব্যক্তিগত চিন্তায় বন্দী হয়ে আছো মাথারানি ছোট কাফেলা দুর্গের প্রধান ফটক দিয়ে বের হয়ে গেল সবিতা ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলো উদ্দম খান সবিতার মাথায় হাত রেখে স্নেহবরা কণ্ঠে বললেন সবিতা বোন যদি তোমার সিদ্ধান্তের উপর তোমার আফসোস হয় তাহলে না সবিতা বলল আমার তো মাতাজির কান্নার কারণেই কান্না আসছে বামপন্থী উগ্র অহংকারী মানবতার চূড়ান্ত দুশ্মন মহাজন মহাদেব পণ্ডিতরা মঙ্গল সিংয়ের বিধবা স্ত্রীর সাথে চলে গেল এই দুর্গে শুধু তারাই রয়ে গেছে যাদের অন্তরে ভাতৃত্ববোধ ও মানবতার প্রেম রয়েছে যারা মানুষকে স্বর্ণ অলঙ্কারের বদলায় পাল্লায় ওজন করে বিক্রি করে না দুর্গের মন্দিরের কিছু পূজারী উদ্যম খানের কাছে এলো উদ্দম বড়ই সম্মানের সাথে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন কিছু বলবেন আমি কি সেবা করতে পারি আমাদের কোনো সিপাহীকে নিজস্ব ধর্ম চাপিয়ে দেওয়ার মতো দৃষ্টতা দেখিয়েছে অথবা কোনো ধরনের কষ্ট দিয়েছে এক পূজারী হাত জোর করে বলল না মহারাজ এরকম কিছু না এই সময় আমরা অন্য একটা আশঙ্কার কথা জানতে এসেছি উদ্দম খান বললেন আমি নিজেদের চেয়েও তোমাদের খেয়াল বেশি করব বলো তোমরা কি আশঙ্কার কথা বলছ পূজারি বলল মহারাজ দুর্গের অহংকারী উগ্র লোকদের চলে যাওয়ার অনুমতি দিয়ে ভবিষ্যৎকে এক ভয়ানক পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছেন মহারাজ কৃষ্ণ কুমারের কাছে যখন এদের দেশ ত্যাগের খবর মিলবে তখন তিনি কোনো বিলম্ব ছাড়া এখানে হামলা করতে ছুটে আসবেন আমাদের ধারণা এই ছোট্ট সৈন্যদল তাদের প্রতিরোধ করতে সক্ষম হবে না আমরা মহারাজাকে এই পরামর্শ দিতে এসেছি যে যারা এখান থেকে চলে যাচ্ছে তাদের পেছনে সৈন্য পাঠিয়ে তাদের গ্রেফতার করে বন্দি করে রাখা হোক উদ্দম খান মৃদ হেসে বললেন অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি তোমাদের ভাবনায় প্রদীপ্ত আলো দেখতে পাচ্ছি আমি অনেক খুশি হয়েছি তোমরা কোনো চিন্তা করো না নিজের কাজে মনোযোগী হও মহারাজ কৃষ্ণ কুমার আমাদের কিছুই করতে পারবে না তোমরা কি জানো না ওই অবাগা জানোয়ার চতুর্দিকে আমাদের তরবারি সীমানায় বন্দি সে শুধু রাজধানীতেই বন্দী হয়ে আছে রাজধানী ছাড়া বাকি দুনিয়া তার জন্য সংকুচিত হয়ে আছে আমি জেনে শুনেই এই দুর্গ থেকে মন্দ লোকদের চলে যাবার সুযোগ করে দিয়েছি এই দুর্গের চারপাশে আমাদের সৈন্যরা বেষ্টনী দিয়ে রেখেছে আমার বিশ্বাস মহারাজার কাছে আমাদের প্রচণ্ড প্রতিরোধ শক্তির জ্ঞান রয়েছে তিনি এই পরিস্থিতিতে কখনও রাজধানীর বাইরে আসার স্পর্ধা দেখাবেন না যদি সে বোকামি করে রাজধানী থেকে বেরিয়ে আসেন তো নিশ্চিত থাকো আমাদের ওই সৈন্যদের পদচারণে পাহাড়ে ভূমিকম্প সৃষ্টি হবে ময়দান কাঁপতে থাকবে সারা দুনিয়া সংকুচিত হয়ে তাদের হাতে চলে আসবে মহারাজাকে এই পর্যন্ত পৌঁছার সুযোগই দেব না তোমরা কোনো চিন্তা ছাড়াই নিজেদের কাজে মন দাও আমাদের চৌখস রক্ষী বাহিনী খুব গুরুত্বের সাথে অবস্থা তাদের পর্যবেক্ষণে রেখেছে আশঙ্কার কোনো কারণ নেই পূজারীদের চেহারায় খুশি রেখা ফুটে উঠল উদ্দম খান ওঠার সময় বললেন আমি সন্ধ্যায় অচ্ছদের বস্তিতে যাব আমি চাই তোমরাও আমাদের সাথে যাবে তাদের ইজ্জত ও সম্মান করবে তারাও তো আমাদের মতো তোমাদের মতো মানুষ এই দুনিয়ায় তারাও সেইটুকু হক পাবে যেটুকু তোমরা পাও আমরাও পাই তাদের কাউকেই প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা বড় অন্যায় আর আমি এই ধরনের কোনো অন্যায় বরদাস্ত করব না দ্বিতীয় একজন পূজারী কোমল কণ্ঠে বলল মহারাজ জনম জনম দুঃখী ও নির্যাতিত লোকদের মন্দিরে ঠাই দিতে পেরে আমাদের অন্তর খুশিতে ভরপুর হয়ে গেছে আমরা অত্যন্ত আনন্দিত একসময় আমরা কুসংস্কারের বিধানে বন্দি ছিলাম স সব করতে বাধ্য ছিলাম এখন আমরা স্বাধীন আলোর পথে আমরা খুব দ্রুত চলব যদি কেউ আমাদের উপর অন্যায়ভাবে জুলুমের শাসন প্রতিষ্ঠা না করে তাহলে আমরা সারা জীবন এই আলোর পথ অনুসরণ করে চলব উদ্যম খান মৃদু হেসে বললেন মহাদেবজি ভয় পাওয়ার কিছুই নেই মানব সভ্যতার আলোর সামনে মূর্খতার আধার কখনো দাঁড়াতে পারবে না এই বসতিতে কোনো রক্তচোষা জানোয়ার প্রবেশের সুযোগ পাবে না অন্ধকার আর বিপদাবদ শুধু ওই লোকদের ভাগ্যে জুটবে যারা নিজেদের চোখ অমানবিকতার কালো পর্দা দিয়ে বেঁধে রেখেছে যাদের অন্তরে অপরের প্রতি প্রেম রয়েছে যাদের মনে প্রাণে মানবতা বোধ কাজ করে তাদের চলার পথ যোগ ধরে আলোকিত থাকবে উদ্দম খান গোড়ার লাগাম টেনে ধরে সামনে অগ্রসর হলেন এক পূজারী আরেক পূজারীকে বলল ভগবানের শপথ ওই লোক আকাশের বাসিন্দা এখানে ওই লোক থাকেন যার ওসিলায় সারা জগৎ টিকে আছে দিনের সন্ধ্যা যখন গভীর অন্ধকারে হারিয়ে গেল চারোদিকে চেরাগ আর মশাল জ্বলে উঠল উদ্দম খান রক্ষীদের সঙ্গে করে সীমান্ত প্রাচীরের উত্তরে অচ্ছুত জাতির বসতির দিকে যাত্রা করলেন তার সামনে পঞ্চাশ জন মশালদারী অচ্ছুদের বসতিতে এই সময়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ মন্দিরে মশাল জ্বলছে বাচ্চা কাচ্চা বুড়ো জোয়ান মহিলা সকলেই বসতির বড় বাজারে উদ্দম খানের আগমনে স্বাগত জানাতে উপস্থিত ডোল তবলা একতারা বাসি বাজছিল যুবতী নারীরা ফুল নিয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে আছে লোকেরা নাচ গানে মত্ত উদ্যম খান বসতিতে প্রবেশ করলে লোকেরা আনন্দ আনন্দচিত্তে স্বাগত স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল তিনি গোড়ায় চরে পুরো বসতি চক্কর দিলেন হাজারো হাত তার উপর ফুল ছিটিয়ে দেয় হাজারো ঠোঁট তার হাতে চুমু খায় হাজারো চোখ তাকে বারবার দেখছে বসতির লোকেরা একটা উঁচু স্থানে মঞ্চ তৈরি করে রেখেছিল তারা অনেক জোরাজুরির পর তাকে গোড়াসহ ওই মঞ্চে তুলতে সক্ষম হন যখন তিনি গোড়াস মঞ্চে উঠলেন হাজার হাজার লোক তার সামনে প্রথাগত শেষদায় নুয়ে পড়ল উদ্দম খান এই দৃশ্য দেখে গোড়া থেকে নেমে চিৎকার করে বললেন তোমরা এসব কি করছো যে নিষ্ঠুর দাসত্ব থেকে আমরা তোমাদের মুক্তি দিতে চাচ্ছি তোমরা সেটাই চর্চা করছো আমরা তোমাদের মতোই মানুষ আমি তোমাদের ভাই ভালোবাসা প্রকাশ করতে চাও তো গলাগলি করে প্রকাশ করো সেজদা করে আমাকেও পাপি বানিও না অচ্ছুত জাতির এক বৃদ্ধ ক্রন্দ্রনত অবস্থায় হাত জোর করে বলল আপনি আমাদের মতো মানুষ নন আপনি আকাশ থেকে অবতরণকারী দেবতা উদ্দম খান দ্রুত মঞ্চ থেকে নেমে বৃদ্ধকে বুকে জড়িয়ে বললেন বাবা আমি ভগবান নই আমি কিছুই না আপনি আমাকে আপনার ছেলে বলতে পারেন আমি আপনার মতো কোনো এক বৃদ্ধের ছেলে যুবকদের ভাই যুবতী বোন ও অসহায় মাদের সম্ভ্রম রক্ষাকারী উদ্দম খানের চেতনাদায়ী বক্তব্যে সবার মাঝে উদ্যম তৈরি হল চোখ বিজে দাঁড়ির নিচে জড়ছে উদ্দম খান ও তার লোকদের মাঝেও প্রত্যাশার কিরণ জ্বলে উঠল উদ্দম খান আবার বলতে লাগলেন লোকসকল জীবন বর খুশিতে থাকো আনন্দ ফুর্তি করো এবং এটাও স্মরণ রাখো খুশি ও আলোকিত জীবন ধরে রাখতে সকলকে প্রস্তুত থাকতে হবে যে সময় তোমাদের স্বাধীনতা উপহার দিয়েছে সেই সময়টাকে যদি মূল্যায়ন না করে অবহেলা করো তাহলে সময় তোমাদের থেকে স্বাধীনতা কেড়ে নেবে আমি তো বেশি দিন তোমাদের মাঝে থাকতে পারবো না আমি তো জীবন মৃত্যুর সমুদ্রে বাসমান মুসাফির যে কোনো সময় তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব তখন তোমাদের স্বাধীনতা তোমাদের ইজ্জত তোমাদের সম্মান তোমাদেরই রক্ষা করতে হবে আরেকজন অচ্ছুত চিৎকার করে কেঁদে কেঁদে বলল তুমি ভগবানের মাধ্যম তোমার খোদার দোহাই তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না নয়তো বেরহম রাক্ষসদের আক্রমণ দ্বারা আমাদের ক্ষত আরও বেড়ে যাবে আমাদের গলায় আবার দাসত্বের শিকল পরিয়ে দেওয়া হবে আমাদের এ হাসজ্জ্বল চেহারায় আবার কালো নেকাপ পরানো হবে আমাদের খুশির চেরাগ মুহূর্তেই নিবে যাবে উদ্দম খান বললেন সাহস হারিও না চলতে ফিরতে যদি লাশের মতো বাঁচতে চাও তো আমাদের কেউ বাঁচতে দেবে না নিজের জীবনের মূল্যায়ন নিজে করতে শেখো নিজের বেতরকার আগুন জ্বালাও তোমরা কারোর চেয়ে কম নও অচ্ছুদের একজন বৃদ্ধা মহিলা বলল আমরা জনম জনম ধরে নিচু জাত হিসেবে স্বীকৃত আমরা কি করে আমাদের এই খুশি জীবন ধরে রাখব উদ্দম খান তার চমকিত তরবারিটা একজন যুবকের হাতে দিয়ে বললেন এটা দিয়ে তুমি তোমাদের রক্ষা করো তারপর তিনি হরিরামকে উদ্দেশ্য করে বললেন হরিরাম কাল থেকে এদের প্রশিক্ষণ দেবে ঝুলুম অত্যাচার অন্যায় অবিচারের প্রতিরোধ একমাত্র তরবারির মাধ্যমেই করা সম্ভব ফেরাউনদের সামনে মাথা উঁচু করে ভোগ ফুলিয়ে চলার চেষ্টা করো তখন অন্যায় অনাচার তুলার মতো উড়ে অদৃশ্য হয়ে যাবে কাল থেকে আমাদের সৈন্যরা তোমাদের রণ প্রশিক্ষণ দেবে সামান্যতম অবহেলাও তোমাদের অপমানকর গড়তে পতিত করবে উদ্যম খানের বক্তব্য তখন শেষ হয়নি মন্দিরের পূজারী ও মহাদেবরা মশাল ও বড় বড় চেরাগ নিয়ে মিছিল সহ সেখানে উপস্থিত হল মহাদেব উদ্যম খানের পা ছুঁয়ে বললেন মহারাজ আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে আপনি আমাদের ক্ষমা করুন উদ্দম খান মৃদু হেসে বললেন তেমন দেরি হয়নি তারপর মহাদেব অচ্ছুদ্দের সামনে হাত জোর করে বললেন তোমাদের সকলকে মন্দিরে পূজায় নিয়ে যেতে এসেছে অচ্ছুদ্দের মাঝে তখন এক ধরনের ব্যাকুলতা দেখা যায় তারা খুবই উৎফল কিছুক্ষণ পর যখন তারা মন্দিরের দিকে যাচ্ছিল তখন কুমারী সবিতা রাস্তায় দাঁড়িয়ে বলল খান ভাই আমি তোমার উপর অসন্তুষ্ট কেন উদ্দম খান সামনে অগ্রসর হয়ে সবিতার মাথায় হাত রেখে বললেন আমি সর্বশক্তি ব্যয় করে হলেও আমার বোনকে খুশি রাখব যদি এতে কোনো ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও সবিতা বললেন আপনি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাননি কেন উদ্দম খান বললেন আমি দুঃখ প্রকাশ করছি আমার একটু ভুল হয়ে গেছে তবে আমি কিন্তু তোমাকে বলে যাইনি আমি ভেবেছিলাম হয়তো তোমার আমার মতাদর্শে কিছুটা পার্থক্য থাকতে পারে সবিতা তার কমল দৃষ্টি উদ্যম খানের চোখে রেখে নরম কণ্ঠে বলল খান ভাই যদি এমনটি হতো যে আপনার আমার মতাদর্শে কিছুটা তফাত আছে পার্থক্য আছে তাহলে তো আমি আমার মাতারানি ও বোনদের সাথে এখান থেকে চলে যেতাম উদ্দম খান মাতা নত করে বললেন আমি আমার প্রিয় বোনের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করছি কুমারীর সবিতা অচ্যুত জাতিকে সম্বোধন করে বলল প্রিয় বাই ও বোনেরা সম্মানিত ব্যক্তিবর্গ আপনাদের অবস্থা শোনে শুনে অত্যাচারীদের পরিণতি দেখে দেখে আমার মন জ্বলে উঠত কিন্তু আমি বাধ্য ছিলাম আপনাদের কষ্টগুলোকে সমাজের উঁচু উঁচু দেয়ালগুলো চাপা দিয়ে রেখেছে ধর্মীয় কুসংস্কারের কারণে আপনারা অচ্ছুত জাতি বলে আপনাদের সাথে কখনো মিশতে পারিনি ভগবান তার করুণায় কালের এই অত্যাচার থেকে আপনাদের রক্ষা করতে সকলের প্রিয় এই দেবতাকে পাঠিয়েছেন তার ছোট্ট হুঙ্কারে বড় বড় বিলাসিতার মসনদ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে শতাব্দীকাল যাবৎ জ্বলতে থাকা হিংসা ও ঘৃণার আগুন আজ নেবে যাবে বিক্ষে যেভাবে ফুল প্রস্ফুটিত হয়ে চারোদিকে সুরভিত করে তোলে সেগুলোকে দেখে আমাদের চোখে মুখে যেভাবে আনন্দের দেও খেলে যায় ঠিক সেভাবে উদ্দম খান ও তার সঙ্গীরা দুষ্কৃতিকারী জালেম অমানুষদের দেশ থেকে বাধ্য করে স্বাধীনতা চেতা বিপ্লবী জনতার মাঝে সুন্দর বসবাসযোগ্য একটি নগরী উপহার দিয়েছেন অচ্ছুদের প্রতিটি দিন হয়ে ওঠে ঈদের দিনের মতো আনন্দময় প্রতিটি রাত ছিল প্রশান্তির চতুর্দিকে প্রেমময়ী শীতল বাতাস সকলের মনে এক অন্যরকম আনন্দ অনুভূত হচ্ছিল শতাব্দীকাল যাবৎ হিংসা ও বিদ্রুপের প্রজ্বলিত আগুন আজ নিবে গেছে চলমান উগ্রতার ভয়াবহতা টুকরো টুকরো হয়ে এখন নবপ্রস্ফোরিত ফুলের ন্যায় মন কারা অনুভূত হচ্ছে ঊর্ধ্ব জগতের বিশাল শূন্যতায় নিষ্পাপময়তার সূচনা হয়েছে গোত্র থেকে গোত্র তাদের বহুকালের লালিত প্রত্যাশার উল্লাস এবং আশার অপস্ফুটিত কলি থেকে সুগন্ধি বেরোচ্ছে আপনারা শুনছিলেন ডক্টর করম হোসাইনের বিখ্যাত উপন্যাস রাজকুমারী তৃতীয় খণ্ড দ্য লাস্ট ক্যাসল অব দ্য কিং আজকে দশতম পর্ব শেষ হলো আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে